নমস্কার, আমি বাপন মন্ডল। আজ ক্লাস টেনের ম্যাথ কোষে দেখ 5.2 অর্থাৎ অনুপাত সমানুপাতের 9 ও 10 থেকে অঙ্কটা সমাধান করবো। 9 দেখ অঙ্ক কী বলেছে, 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। তাহলে কী করবো, সংখ্যাটি ধরে নেব, মনে করি সংখ্যাটি এক্স। অতএব প্রশ্নানুসারে এবার কী করবো, সব অনুপাত সমানুপাতি হবে অর্থাৎ অনুপাতে আকারে লিখবো, আর সকলের সাথে এক্স বিয়োগ করো। বিয়োগ করতে বলেছে, তাহলে -x 23 -x অনুপাত 23 - x অনুপাত 57 - x অনুপাত 78 - x। এবার কী করবো, আমরা এগুলোকে বাই আকারে লিখবো। বাই আকারে লিখলাম 23 - x / 30 - x সমানুপাতে যায় সমান চিহ্ন, 57 - x / 78 - x ভাই। এবার কী করবো, কোনাগুনি গুণ করবো। তাহলে কোনাগুনি গুণ করলাম, 30 এর সাথে 57 গুণ করলে 1710, 30 আর -x - 30x - 57x আর -x + x² সমান 78 এর সাথে 23 করলে 1794, আর 78 এর সাথে -x করলে -78x, -x এর সাথে 23 করলে -23x, -x² এদিকে +x² এবারে +x² সমান এবার এবার কেটে যায়। তাহলে কেটে দিলাম 1710, আর যোগ করলে কত হয়, মাইনাস চিহ্ন যোগ হবে -এ, তাহলে কত হয় 87x সমান সমান এদিকে রইল 1794, 78x আর 23x যোগ করলে কী হয় মাইনাস, কারণ যেহেতু দুটো সময় মাইনাস আছে তাই মাইনাস, এবার মাইনাসে প্লাস হয় তাই যোগ করবো 101x বাই এবার -87x এদিকে রইল, সংখ্যাটা ওদিকে পাঠাবো, আর এই -101x এবারে নিয়ে আসবো, মাইনাস যেহেতু এবারে এলো প্লাস 101x সমান সমান 1794, আর এদিকে 1710 আছে, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, -1710 -87x থেকে +101 বিয়োগ দিলে, যেহেতু 101 বড়ো তাই প্লাস চিহ্ন বসবে, তাই দেওয়ার দরকার নেই। তাহলে বিয়োগ করলে কত হয়, 14x বিয়োগ করে দেখে নেবে সমান সমান 1794 থেকে 1710 বাদ দিলে কত থাকে 84, বা এক্স সমান সমান 84, আর এদিকে 14 গুণ অবস্থা আছে, পরে গেলে ভাগ হবে অর্থাৎ তোলায় বসবে, 14 সাথে 84 কাটাকুটি করলে কত হয় 6, তাহলে 6 14 84 ঠিক আছে, তাহলে এক্স সমান সমান 6, অর্থাৎ কত বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে, এটা অ্যান্সার। পরের অঙ্ক 10 দেখি বলেছে, পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করতে হবে। এটাও তাহলে সেম কি, তাহলে ধরে নেবো, মনে করি এক্স সংখ্যাটি, তাহলে মনে করি সংখ্যাটি এক্স, তাহলে সকলের সাথে এক্স বিয়োগ করবো সমানুপাতি অনুসারে ঠিক আছে। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে সকলের সাথে এক্স বিয়োগ করলাম, পি মাইনাস এক্স অনুপাতের চিহ্ন, কিউ মাইনাস এক্স সমানুপাতি, আর মাইনাস এক্স অনুপাত এস মাইনাস এক্স। এবারে কী করবো, বাই আকারে লিখবো, পি মাইনাস এক্স / কিউ মাইনাস এক্স সমানুপাতে যায় সমান চিহ্ন, আর মাইনাস এক্স / এস মাইনাস এক্স, এবার সেই একই সেম কোনো কোনো গুণ করলাম, কিউ আর কিউ সাথে আর গুণ করলে কিউ, আর কিউ সাথে এক্স গুণ করলে মাইনাস কিউ এক্স, এক্সের সাথে আর গুণ করলে মাইনাস আর এক্স, এক্সের সাথে এক্স গুণ করলে +x² মানে সাথে প্লাস হয় ঠিক আছে, এবার সমান সমান এটার সাথে এটা কোনো কোনো গুণ করবো, কী করবো, পি সাথে এক্স গুণ করলে পি এস, আর পি সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স গুণ, পি সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস পি এক্স, আর মাইনাস এক্সের সাথে এস গুণ করলে মাইনাস এস এক্স, মাইনাসে মাইনাসে +x² গুণ করলে x² ঠিক আছে, আর এদিকে +x² এদিকে +x² কেটে দিলাম, আর মাইনাস আর এক্স, আর এদিকে -px টেবার এলে +px, আর মাইনাস
एस एक्स एपारे ले प्लस एस एक्स समान समान यदि पी एस आदि किऊआर ओपारे चले गए किसी चिन्ह नहीं मैं प्लस एस ओपारे चले गए माइनस किऊआर बस सवार थे एक्स कमन तुलल तुले थे माइनस किऊ माइनस आर प्लस पी प्लस एस समान समान पी एस माइनस किऊआर बा एक्स समान समान पी एस माइनस किऊआर बाई एक्स समान समान पी एस माइनस किऊआर बाई माइनस किऊ माइनस आर प्लस पी प्लस एस एटा होच्छे आंसर।